চিন্তার অস্ত্রকে নিয়ে যতই বড় বড় দাবি করুক, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে চীনের সেসব অস্ত্রের রাজ খুলেই যায়। এখনো পর্যন্ত বিশ্বের যেসব দেশ চীনের বড় অস্ত্রকে কিনেছে, ওই সব দেশ চীনের অস্ত্রের কারণে চিন্তিত। আর এখন ভারত আরো একবার ভারতের মিসাইলের বিরুদ্ধে চীনের যে মিসাইলের রাজ খুলে গেছে, সেটা সকলের সামনে চলে এসেছে। আসলে বন্ধুরা, আগস্ট 2024-এ রাশিয়ার চীনের মাঝে 5 দিনের যুদ্ধাভ্যাস হয়, আর সেই যুদ্ধাভ্যাস হয় চীনের উত্তর পশ্চিম অঞ্চলে। কিন্তু ওই যুদ্ধাভ্যাসের সময় চীনের মিসাইল ডিফেন্সের ক্ষমতার রাজ খুলে গেছে। কেননা ওই অভ্যাসের সময় চীনের মিসাইল ডিফেন্স সামান্য ক্রুজ মিসাইলকেও থামাতে ব্যর্থ হয়। আর এখন এই মতো অবস্থায় চীনের মিসাইল ডিফেন্স যুদ্ধাভ্যাস ব্যবহার হওয়া সামান্য ক্রুজ মিসাইলকে থামাতে পারেনি, তো সেখানে চীনের এমন মিসাইল ডিফেন্স ভারতের ব্রহ্মস মিসাইলকে কিভাবে থামানোর কথা ভাবতে পারে? আর যেখানে চীনের এমন মিসাইল ডিফেন্স সিস্টেমের অপমান তো স্বয়ং রাশিয়ার সামনে হচ্ছিল, কিন্তু এখন ব্রহ্মস মিসাইলকে বানানো কোম্পানি ব্রহ্মস এরোস্পেস বড় প্রকাশ করেছে যে রাশিয়ার S-400 ও ব্রহ্মস মিসাইলকে থামাতে পারবে না। S-400 যতই বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেম হোক না কেন, কিন্তু বিশেষ করে ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে ডিজাইন করা হয়েছে সেগুলি, S-400 কোথাও না কোথাও ভারতের ব্রহ্মস মিসাইলের বিরুদ্ধে তেমন একটা কার্যকরী প্রমাণিত হবে না। আর চীনের কাছে যে S-400 আছে, সেটি ভারতের ব্রহ্মস মিসাইলকে থামাতেও পারবে না। এমনকি রাশিয়ার মস্কো ডিফেন্সের দাবি যে কোনো সিঙ্গেল ফায়ার ব্রহ্মসকে থামানো যাবে না, আর যে কোনো একটি মিসাইলের ভরসাতে ভারতের ব্রহ্মস মিসাইলের বিরুদ্ধে যে কোনো টার্গেটকে রক্ষা করাও যাবে না। তাই এমত অবস্থায় যদি ব্রহ্মসকে থামাতে হয়, তবে শত্রুর কাছে মাল্টিপল লেয়ার মিসাইল ডিফেন্স সিস্টেমের জাল থাকা অবশ্যই প্রয়োজন। আর এই মিসাইল ডিফেন্সের এমন জাল এশিয়াতে শুধুমাত্র ভারত আর ইসরায়েলের কাছে আছে, তাই ব্রহ্মসকে কাউন্টার করার কথা ভুলে যান চীন। তাই আপনারা এখন দেখলে বুঝবেন যে ভারত আর রাশিয়ার ব্রহ্মস মিসাইলকে নিয়ে এমন দাবি চীনের ঘুমকে দিনের পর দিন কেড়ে নিচ্ছে।